তাহলে রাসূলের যুগে কোরআনের পাখি ছিল, এখনো আছে। রাসূলের যুগের কোরআনের পাখির সম্মান ছিল, এখনকার যুগের কোরআনের পাখির সম্মান না অসম্মান? অন্ধকার প্রকোষ্ঠ নিমজ্জিত করে কোরআনের পাখিকে বিভিন্নভাবে মানসিক যন্ত্রণা দেওয়া হচ্ছে, ঠিক কিনা বলেন আমার ভাইয়েরা? এজন্য একজন শিল্পী তার হৃদয়ের আকৃতি, তার হৃদয়ের আকৃতি সুরে সুরে এই কথাগুলি কার কাছে বলেছেন? আল কোরআনের পাখিটারে রেখো না খাঁচায় বন্দি করে, ঠিক কিনা বলেন? গাইতে আবার দাও কোরআনের গান, গাইতে আবার দাও কোরআনের গান, লাখো মুমিনের মাঝে মধুর সুরে, আল কোরআনের ওই পাখিটারে রেখো না খাঁচায় বন্দি করে, ঠিক কিনা বলেন? সুমধুর সেই গান শুনেছে যারা, দিনের মুজাহিদ হয়েছে তারা, ঠিক কিনা বলেন? সুমধুর সেই গান শুনেছে যারা, দিনের মুজাহিদ হয়েছে তারা, মুনাফিকি মন আছে যাদের, শুনতে ভালো লাগে না তাদের ভালো লাগবে না, ভালো লাগবে ইমানদারদের, ঠিক কিনা বলেন? মুনাফিকি মন আছে যাদের, শুনতে ভালো লাগে না তাদের, হে দয়াময় আল্লাহ তুমি, হে দয়াময় আল্লাহ তুমি, খাঁচার দুয়ারে দাও ভেঙে চুরে, আল কোরআনের ওই পাখিটারে রেখো না খাঁচায় বন্দি করে, ঠিক কিনা বলেন? গায়ে সে পাখি শুধু কোরআনের গান, গায়ে সে পাখি শুধু কোরআনের গান, মুগ্ধ হয়ে আনে কাফের ইমান, ঠিক কিনা বলেন? গায়ে সে পাখি শুধু কোরআনের গান, মুগ্ধ হয়ে আনে কাফের ইমান, লাখো মুমিনের হৃদয় কাঁদে, লাখো মুমিনের হৃদয় কাঁদে, একবার তারে দেখার তরে, আল কোরআনের ওই বুলবুলেরে রেখো না খাঁচায় বন্দি করে, আমিন বলেন? আল্লাহ রাব্বুল আলামিন জনাব বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ কোরআনের বুলবুলকে আবার কোরআনের ময়দানে ফিরে এনে লক্ষ লক্ষ মানুষকে যেন আল্লাহর কোরআন শ্রবণ করার সুযোগ সৃষ্টি করে দেন, জোরে বলেন আমিন।